আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দেশের চতুর্দশ উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের সপ্তম পরিচালন পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। সুব্রত মুখার্জি কাপ ফুটবলের রাজ্যভিত্তিক প্রতিযোগিতার অনূর্ধ্ব ১৭ বছরের আসরে ত্রিপুরা স্পোর্টস স্কুল বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের চতুর্দশ উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকর। তিনি পেয়েছেন ৫২৮টি ভোট। বিরোধী প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ১৮২টি ভোট। মোট ৭২৫টি ভোট পড়ে, এর মধ্যে ১৫টি ভোট অবৈধ বলে বিবেচিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং উপরাষ্ট্রপতি নির্বাচনে আজ প্রথমে ভোট দেন। তারপর বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, নির্মলা সীতারামন, নীতিন গড়করি, ড এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, গজেন্দ্র সিং শেখাওয়াত, ভূপেন্দ্র যাদব, ধর্মেন্দ্র প্রধান, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং তিরোচি শিবার সঙ্গে অন্যান্য সাংসদরা ভোট দেন। উল্লেখ্য, উপরাষ্ট্রপতির আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অনুসারে সংসদের উভয় পক্ষের সদস্যদের নিয়ে গঠিত ইলেকটোরাল কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। মোট নির্বাচকের সংখ্যা ছিল ৭৮৮। ভোটে বিরত থাকার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস, তবে দুজন তৃণমূল সাংসদ ভোট দিয়েছেন। এ মাসের ১০ তারিখে বর্তমান উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। রাষ্ট্রপতিকে ত্রিপুরেশ্বরী মন্দিরে স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে রাজ্যের উন্নয়নে আলোচনা হয়। এছাড়া মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। পরে মুখ্যমন্ত্রী ড সাহা দেখা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও। রাজ্যে হরঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আবেদন জানিয়েছেন। এই আবেদনে মুখ্যমন্ত্রী বলেছেন, ভারতের জাতীয় পতাকা ভারতের জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক। ভারতের জাতীয় পতাকা হচ্ছে জাতির গর্ব। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জনগণকে নিজ নিজ বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলন উৎসাহিত করতে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে হরঘর তিরঙ্গা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় পতাকার সঙ্গে এতদিন আমাদের সম্পর্ক ব্যক্তিগত না হয়ে মূলত প্রাতিষ্ঠানিক ছিল। স্বাধীনতার ৭৫তম বছরে ভারতীয় হিসেবে জাতীয় পতাকাকে বাড়ি বাড়ি বরণ করে নেওয়া শুধুমাত্র তিরঙ্গার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ককে প্রতিভাত করে না, এই উদ্যোগ দেশ গঠনে আমাদের অঙ্গীকারের প্রতীক। এই কর্মসূচি উদযাপনে মুখ্যমন্ত্রী সমস্ত জনসাধারণ, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলির প্রতি আবেদন জানিয়ে নিজ নিজ উদ্যোগে যার যার বাড়িতে প্রতিষ্ঠানে ১৩ থেকে ১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান। কোভিডে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হল গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৩১ জনের। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৮৬৮ জনের দেহে নমুনা পরীক্ষা করে ১১৮ জনের মধ্যে কোভিড সংক্রমণের হদিশ পাওয়া গেছে। সংক্রমণের হার ৬.৩২%। ৯১৭ জন বর্তমানে কোভিডের চিকিৎসাধীন রোগী রাজ্যে রয়েছেন। এদিকে দেশব্যাপী কোভিড টিকাকরণের আওতায় এ পর্যন্ত ২০৫ কোটি ৯২ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১৯,৪০৬ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। ভারতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১,৩৪,৭৯৩। আরোগ্যের হার বর্তমানে ৯৮.৫০%। গত ২৪ ঘণ্টায় মোট ১৯,৯২৮ জন সুস্থ হয়েছেন। দেশে এখন পর্যন্ত মোট ৮৭ কোটি ৭৫ লক্ষ কোভিডের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩,৯১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। হরঘর তিরঙ্গা উৎসবকে কেন্দ্র করে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য কার্যালয়। এই কর্মসূচি অনুযায়ী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ১৩ আগস্ট জাতীয় স্বাস্থ্য মিশনের সদর দপ্তরের উদ্যোগে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে স্বাস্থ্য সচেতনতামূলক পথনাটক সংগঠিত করা হবে। ১৪ আগস্ট জাতীয় স্বাস্থ্য মিশনের সদর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। হরঘর তিরঙ্গা উৎসব উপলক্ষে জাতীয় স্বাস্থ্য মিশনের সদর কার্যালয়ে মেগা কোভিড টিকাকরণ শিবিরও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের সপ্তম পরিচালন পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। এই বৈঠকটি কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনার পথ প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে। বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে শস্য বৈচিত্র্য, তৈলবীজ, ডাল শস্য এবং কৃষি সামগ্রীর ক্ষেত্রে স্বয়ম্ভরত অর্জন, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন এবং নগরশাসন। মুখ্যমন্ত্রী ড মানিক সাহ এই বৈঠকে যোগ দেবার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজিত মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেন। বিকেলে রাষ্ট্রপতি ভবনে এই বৈঠক শুরু হয়। উল্লেখ্য, ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে সরকার আজাদী কা অমৃত মহোৎসবের আয়োজন করেছে। বিভিন্ন রাজ্যে আজাদী কা অমৃত মহোৎসবের প্রস্তুতি নিয়ে আজ আলোচনা হয়।
বিজেপির তিন দিনের রাজ্যভিত্তিক সাংগঠনিক প্রশিক্ষণ কর্মসূচি আজ থেকে ঊনকোটি জেলার কুমারঘাটের পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে। এই উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচির উদ্বোধন করেন বিজেপির প্রদেশ সহসভাপতি তথা রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, দলের প্রদেশ সহসভাপতি তথা বিধায়ক রেবতী মোহন দাস এবং দলের প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। তিন দিনের রাজ্যভিত্তিক এই প্রশিক্ষণ কর্মসূচিতে রাজ্য পদাধিকারীরা, জেলা সভাপতিরা, মন্ত্রী, বিধায়কগণ এবং এডিসি সদস্যরা অংশ নিয়েছেন। এদিকে প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী জানান, সংগঠনকে আগামী দিনে আরো শক্তিশালী করতে এ ধরনের রাজ্যস্তরীয় প্রশিক্ষণ পর্বের আয়োজন। তিনি জানান, প্রশিক্ষণ বর্গে কেন্দ্রীয় স্তর থেকে এবং পশ্চিমবঙ্গ ও আসাম থেকে প্রশিক্ষকরা বক্তব্য রাখবেন। তিন দিনে মোট 15টি বিষয়ে আলোচনা করা হবে। মাতৃদুগ্ধ পানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রতি বছর 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষে আজ আগরতলার সিএমও অফিসে এক যৌথ সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জেএল বৈদ্য এবং বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ সঞ্জীব দেববর্মা জানান, 1992 সাল থেকে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালিত হচ্ছে। মায়ের দুধের কোন বিকল্প নেই। শিশু জন্মের 1 ঘন্টা পর থেকে ভূমিষ্ঠ শিশুকে মায়ের দুধ পান করানো উচিত। এর জন্য পারিবারিক সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তারা। চিকিৎসকরা বলেন, শিশুর জন্য মায়ের দুধের পাশাপাশি মায়েরাও যেন সুষম ও পুষ্টিকর আহার, প্রোটিনযুক্ত আহার গ্রহণ করতে পারেন, প্রতিটি পরিবারকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইডস, এইচআইভি, ক্যান্সার এ ধরনের আক্রান্ত বিশেষ কিছু ক্ষেত্রে শিশুদের মায়ের দুধ পান করানো উচিত নয় বলে তারা জানান। আগরতলার আইজিএম অথবা জিবি হাসপাতালে ব্রেস্ট মিল্ক ব্যাংক স্থাপনের পরিকল্পনার কথা জানান সিএনও ডক্টর দেবাশিস দাস। খোয়াইয়ের বাইজালবাড়ি নাকা পয়েন্ট থেকে পুলিশ একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 122 কেজি গাঁজা আটক করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গাড়ির চালক লক্ষ্মীচরণ সিনহাকে গ্রেপ্তার করেছে। চালকের বাড়ি উত্তর জেলার দামছড়া এলাকায়। যোগের উপর বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি প্রদত্ত পদ্মশ্রী সম্মানে ভূষিত কাশী নিবাসী 126 বছর বর্ষীয় শিবানন্দ বাবাজিকে শিবানন্দ পরিবারের পক্ষ থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। 1896 সালের 8ই আগস্ট শিবানন্দ বাবাজি জন্মগ্রহণ করেন। অনুষ্ঠান শুরু হয় গুরু বন্দনার মধ্য দিয়ে। মন্ত্রী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গঙ্গাপ্রসাদ প্রসেন, আগরতলা জগন্নাথজি মন্দিরের ত্রিদণ্ডী ভক্তিকমল মহারাজ, শিবানন্দ পরিবারের প্রবীণা সদস্য 105 বছর বয়সী প্রমিলা সুন্দরী রায়। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকাকে মান্যতা দিয়ে কৈলাসহর মহকুমাতে ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের কাজ চলছে। আজ দুপুরে আহত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান নির্বাচক নিবন্ধন আধিকারিক তথা মহকুমা শাসক প্রদীপ সরকার। ভোটাররা নির্দিষ্ট ফর্ম 6 এর খ পূরণ করে সংশ্লিষ্ট এলাকার বিএলওদের কাছে জমা দেবার অনুরোধ জানান তিনি। তিনি জানান, আধার নম্বর সংযুক্তিকরণের প্রক্রিয়া চলতি 2022 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এই কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। খেলার খবর। সুব্রত মুখার্জী কাপ ফুটবলে রাজ্যভিত্তিক প্রতিযোগিতার অনূর্ধ্ব 17 বছরের আসরে ত্রিপুরা স্পোর্টস স্কুল বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে। তেলিয়ামোড়ে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল 7-0 গোলে পশ্চিম জেলার বিদ্যাসাগর দ্বাদশ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে অমরপুরে বালক বিভাগের ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-0 গোলে গোমতী জেলার নোয়াবাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে হারিয়ে দেয়। এদিকে মোহনপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব 14 বছরের বালক বিভাগে সিপাহীজলা জেলার সুধন্য দেববর্মা স্মৃতি স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। আসরের ফাইনালে সুধন্য দেববর্মা স্মৃতি স্কুল পেনাল্টি শুটে 3-2 গোলে পশ্চিম জেলার কাতলামারা স্কুলকে হারায়। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে অমীমাংসিত ছিল। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে 3টি স্কুল দিল্লিতে জাতীয় আসরে অংশ নেওয়ার সুযোগ পেল। টিসিএ পরিচালিত ঘরোয়া টি টোয়েন্টি ক্লাব ক্রিকেটের আসরে আজ 2টি খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কসমোপলিটন ক্লাব 36 রানে পোস্টার ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ইউনাইটেড ফ্রেন্ডস 10 রানে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। এছাড়া পিটিএ মাঠে হারবে ক্লাব ও চলমান সংঘের অপর খেলাটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর ধলাই, সিপাহীজলা এবং দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। দেশের চতুর্দশ উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের 7ম পরিচালন পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। সুব্রত মুখার্জী কাপ ফুটবলের রাজ্যভিত্তিক প্রতিযোগিতার অনূর্ধ্ব 17 বছরের আসরে ত্রিপুরা স্পোর্টস স্কুল বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।